মন্দ কিছু শুনো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু বলো না কখনো, এই হোক জীবনের গান। মনে রেখো চিরদিন চিরকাল। এই গানটি কিছু পুরনো বাংলা বইতে ব্যবহার হয়েছে। প্রত্যেকটা গান, প্রত্যেকটা বই, প্রত্যেকটা বইয়ের চলচ্চিত্র লেখা হয় কিছু একটা বিষয়বস্তুর উপর, সমাজকে কিছু মেসেজ দেওয়ার থাকে তার জন্য। এত সিনেমা দেখেও, এত সিরিয়াল দেখেও সেই মেসেজ কি আমরা নিতে পারি? যদি নিতে পারতাম তাহলে আজকে আমাকে এই হোক প্রতিবাদমূলক ভিডিওটি বানাতে বসতে হতো না। কিছু কথা, কিছু গান, কিছু বিনোদন আর আমার দৈনন্দিন জীবনযাপন নিয়ে আমি সীমা প্রিয়া আজকে হোক প্রতিবাদের ভিডিও বানাতে বসলাম। হোক প্রতিবাদ কি নিয়ে হবে? একজন নামকরা ইউটিউবার দিদি দুই ইউটিউবার দিদিকে অপমান করেছে। প্রথম ইউটিউবার দিদিকে অপমান করেছে তার কন্যা সন্তান বারে কাজ করে এই কথাটি বলে, কোনো প্রমাণ ছাড়াই সে হাওয়ায় এই কথাটি বলে দিয়েছে একজন বড় ইউটিউবার হওয়া সত্ত্বেও। এই বড় ইউটিউবার দিদি আরেকটি ইউটিউবার দিদিকে তার যে নিঃসন্তান, সেই নিঃসন্তানের জায়গায় আঘাত দিয়ে কথা বলেছে, অপরাধ করেছে। তাহলে এই বড় ইউটিউবার দিদিতে কে? মৌমিতা বসাক। মৌমিতা বসাক দিদি কোনো প্রমাণ ছাড়াই আরেকজন ইউটিউবার দিদিকে বলেছে তার মেয়ে বাড়ি কাজ করে। কোনো প্রমাণ ছাড়া এখনকার যুগে কোনো কথা বলা যায় না, এটা মৌমিতা বসাক নিজেও জানে। কারণ মৌমিতা বসাক যখন নিজেকে কোনো কিছুতে ঠিক প্রমাণ করতে হয় তখন ভিডিওর মাধ্যম দিয়েও করে, আবার কমিউনিটি পোস্টে পোস্ট দিয়েও প্রমাণ হিসেবে দেখায় যে দেখো তোমরা যেটা বলছো বা করছো বা ভাবছো সেটা কিছুই না। তাহলে এটি যখন নিজের ক্ষেত্রে খাটায় তাহলে সেটা অন্যের ক্ষেত্রে কেন খাটালো না? এটা মৌমিতা বসাক দিদিকে জানতে হবে। সে যখন একজন ইউটিউবার হয়েছে, অন্তত বড় ইউটিউবার হয়েছে, তাহলে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চলা স্টেপ, ওঠা বসা তার কিন্তু এমনভাবে বার্তা বহন করতে হবে যাতে সমাজের পক্ষে সেটা একটা দৃষ্টান্তমূলক হয়, তার একটা ভ্যালু থাকে। বড় ইউটিউবার হব কিন্তু জীবনের কোনো আদর্শ থাকবে না। আমি ভিডিও বানিয়ে আমার অডিয়েন্সকে কোনো মেসেজ ভালো দিতে পারবো না, তাহলে তো সেই ইউটিউবিং করার কোনো অর্থই থাকে না, তাই না? আমি একটা যে ইউটিউবার দিদিরকে, দিদির মেয়েকে এই কথাটি বলেছে মৌমিতা বসাক, আমি সেই ইউটিউবার দিদিকে একটা ছোট্ট গল্প বলছি। আমি সেদিনকার নাট বল্টু দেখছিলাম। নাট তার একটা বন্ধুকে জিজ্ঞাসা করেছে, কি রে পরীক্ষার রেজাল্ট তো খারাপ করলি, গার্জিয়ানকে আসতে বলেছে, কি করবি, তোর বাবা তো আসবে না মনে হয়। বলছে, না। তাহলে তুই তো হেড স্যারকে চিনিস, কত রাগ করে, ভীষণ রাগি। বলছে, কি করি বলতো? তা নাট বলছে, আমি যদি তোকে একটা বাবা জোগাড় করে দিই তুই আমাকে ভালো খাওয়াবি তো? বলছে, হ্যাঁ খাওয়াবো, তুই একটা বাবা জোগাড় করে দে। নাট কি করে, খুঁজে খুঁজে একজন চোরকে বলে, তোমাকে অনেক টাকা পয়সা দেবো, তুমি একদিনের জন্য বাবা সাজো আমার বন্ধুর। চোর রাজি হয়ে গেল টাকার জন্য, চোরকে নিয়ে গেল বাবা সাজিয়ে মাস্টার মশাইয়ের কাছে। মাস্টার মশাই তখন চোর বাবারূপী চোরটাকে বলছে, তুমি কি ওর বাবা? তখন বলছে, হ্যাঁ। বলছে, তুমি কি জানো তোমার ছেলে পড়াশোনা করে না, স্কুলে আসে না, রেজাল্ট খারাপ করেছে? তখন বাবারূপী চোরটি বলছে, না আমি এসব কিছু জানি না, আমি ওসব কি জেনে কি করবো, আমি শীত কাটতে ভালো পারি। তখন বলছে, কি এ আবার কি কথা, শীত কাটতে ভালো পারি, তোমার ছেলের পড়াশোনা সম্বন্ধে তুমি খোঁজ রাখো না? তখন বাবা মানে চোররূপী বাবাটি বলছে, বাবারূপী চোরটি বলছে বলছে যে, না আমি ওসব খোঁজ রাখি কি করব, আমি কার বাড়িতে শীত কাটতে হবে বলুন, আমি শীত কেটে দিচ্ছি, ওসব পড়াশোনা জেনে আমি কি করবো, ছেলের পড়াশোনা জেনে। তো এই গল্পটা থেকে আমি তোমাকে বলছি দিদি, চোর যেমন শীত কাটাটা ভালো বোঝে, শীতের শীত কাটা, শীত কীভাবে কাটতে হয় এই সম্বন্ধে ভালো ওইগুলো জ্ঞান আছে, তেমনি মৌমিতা বসাক, বার, ডিস্কো, কি
পিপস না পপস একটা কি বলে ও, সেই ধোঁয়ায় ভরা ঘর, ঠিক আছে, অ্যালকোহলের গন্ধ, এগুলোই ও ভালো বোঝে, এই শব্দগুলোই ও ভালো উচ্চারণ করতে জানে। কারণ যে যেই জায়গাটা থেকে উঠে এসেছে, যেই জায়গাটা সম্বন্ধে সে রপ্ত করেছে, সে তো সেইভাবেই কথা বলবে, সেই শব্দগুলোই ইউজ করবে। এটা জেনে তুমি এত দুঃখ কেন পাও, আর এটা জেনে তুমি অবাকই বা কেন হও যে মমিতা বসাক এই কথাটা প্রমাণ ছাড়া তোমাকে বললো কি করে? ওর তো হঠাৎ করে ইউটিউবার হয়ে গেছে। ও তো ইউটিউবার হওয়ার মতন যে একটা যোগ্যতা থাকার দরকার আছে, একটা আদর্শ থাকার দরকার আছে, সেই জায়গাটাকে তো ওই ইউটিউবিং করে না। ওর তো ইউটিউবিংয়ের শুরুতেই ও বলেই দিয়েছে যে আমি টিকটক করতাম, টিকটকে যেহেতু 1 মিনিট 16 সেকেন্ড এইসব, ইনস্টাগ্রাম 16 সেকেন্ড এইসবের মতন ভিডিও থাকে, সেখানে আমি মনের কথা ভালো করে বলতে পারতাম না, তাই জন্য আমি আমার জীবনের অনেক কথা বলতে চাই, তাই আমি মনের কথা বলার জন্যই আমি ইউটিউবিং করছি। তার মানে কিন্তু ইউটিউবিংটা ওর ভেতরের নয়, ইউটিউবিং ব্যাপারটাই ওর মধ্যে সেরকম নেই। ও নিজেই তো বলেছে ওর মাথায় গোবর পোড়া, ওর কোনো ক্যালি নেই। ও যে আজকে 25,000 সাবস্ক্রাইবার অর্জন করেছে, জেনারেট করেছে, তার জন্য নিজে এটা বারবার বলেছে, আমি 25,000 সাবস্ক্রাইবারের মতন যোগ্যই নেই। তাহলে সেই মেয়েটার থেকে তুমি কি আশা রাখো, কেন এত দুঃখ পাও? কি আমি কিন্তু ঠিক বলছি, তুমি একটু ভেবে দেখো, ওর থেকে তুমি সেরকম কিছু আশা করো না। আর তোমাকে একটা কথা বলি মামনি, তুমিও কষ্ট পাবে না এই আন্টির কথা শুনে, মমিতা আন্টির কথা শুনে। তুমি নিজে তো জানো তুমি কি, গরমকালে যখন সূর্য সবাইকে পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়, তখন সব লোকেরা সূর্যের দিকে তাকিয়ে না যা তা বলে। আবার শীতকালে সেই সূর্যের রোদে কোমর দিয়ে, কোমরের ব্যথা সারায়, পিঠের ব্যথা সারায়, শুয়ে আরাম করে ঘুমায়, সেই লোকেরাই আবার যে লোকেরা গরমকালে সূর্যকে উল্টোপাল্টা কথা বলেছিল, তার জন্য কি সূর্য আলো দেওয়া বন্ধ করে দিয়েছিল? তুমি সূর্য হতে শেখো, এত তাড়াতাড়ি নিজেকে ভেঙে ফেলবে না, কারোর কথাতে তুমি ডমিনেট হবে না, কেউ কোনো কথা যেন তোমাকে ডমিনেট করতে না পারে, নিজেকে এমনভাবে গড়ে তোলো। আর দিদি তোমাকে বলছি, তুমি তোমার মামুনিকে এইভাবেই বোঝাবে যেভাবে আমি বললাম, যে কোনো কথাতে ও যেন ডমিনেন্ট না হয়। আর তুমিও মৌমিতাদের কথাতে একদম দুঃখ পাবে না, ঠিক আছে? আমি আমি তোমাকে হয়তো কতটা তোমাকে ভিডিও বানিয়ে বোঝাতে পারছি আমি জানি না, কিন্তু আমি যেভাবে বলছি একটুখানি আমার মতন অ্যাঙ্গেল দিয়ে ভেবে দেখো। আর তুমি যখন এখানে ইউটিউবে এসেছো এই ওপেন প্ল্যাটফর্মে, তুমি তো জানতে বলো যে এখানে খারাপ অডিয়েন্স নিয়েও কাজ করতে হবে, ভালো অডিয়েন্স নিয়েও তোমাকে কাজ করতে হবে। তাই জন্য মমিতা বসাক একজন ইউটিউবার হলেও সে তো তোমার অডিয়েন্স, তাই তোমাকে তো একটু সহ্য করতেই হবে, সেখানে তো এত ভেঙে ফেললে হবে না। বলতে পারো চ্যানেল আমার, হোল্ডার আমার, আমাকে বলতে পারো তোমার ফ্যামিলিকে কেন টানলো? আসলে কি জানো, ইউটিউবে এসে আমি বুঝতে পেরেছি, 4টে জায়গায় যদি মানুষকে আঘাত দিয়ে অপমান করা যায়, তাহলে মানুষ কিন্তু ভেঙে যায়, সে যত বড়ই ইউটিউবার হোক, যত বড়ই যে পেশাতেই থাকুক না কেন। এক হচ্ছে তার কর্ম দিয়ে, যেমন তোমার মেয়েকে বলা হলো প্রমাণ ছাড়াই ও একজন বারে কাজ করে। দুই, তার জন্ম দিয়ে, কুল দিয়ে, যেমন ধরো মহাভারতেই আছে সারা জীবন কর্ণকে শুনে যেতে হয়েছিল সুত পুত্র, অথচ কর্ণ সুত পুত্র ছিল না। তিন হচ্ছে তার অঙ্গ দিয়ে, বুড়ি, মুটি, নাটি, কালি, তার অঙ্গ দিয়ে। আর চার হচ্ছে তার দুর্বল জায়গা দিয়ে, কারো দুর্বল জায়গা তার মা হয়, বাবা হয়, সন্তান হয়, আবার কারোর কারো দুর্বল জায়গা তার পরম প্রিয় স্বামী হয়। তাই এই 4টে জায়গা দিয়েই মানুষকে কিন্তু আঘাত দিয়ে কথা বললে, অপমান করলে, সে যত বড় পেশাতেই থাকুক না কেন সে দুমড়ে যায়, সেই চেষ্টাটাই কিন্তু মৌমিতা বসাক করেছে। কিন্তু মৌমিতা বসাক করেছে মানেই আমরাও তাকে করব এমন কোনো মানে নেই, তাহলে আমরা তো তার মতন হয়ে যাব, আমরা আমাদের মতন করে তাকে বলবো ভিডিও বানিয়ে, সে যেমন ভিডিও বানিয়ে বলেছে ঠিক সেরকমভাবে। এবার দ্বিতীয় ইউটিউবার দিদিতে আসি, যার মাতৃত্বহীনতা নিয়ে কথা বলা হয়েছে। মাতৃত্বটা হীনতা নিয়ে তাকে কথা বলা হয়েছে, যে মৌমিতা বসাক তাকে অভিশাপ দিয়েছে যে তোমার এখন কি ক্ষতি হয়েছে, এর থেকে বড় ক্ষতি হবে। তার সন্তান নেই বলে তাকে আঘাত দিয়ে কথা বলা হয়েছে। প্রথম কথায় আসি, এখনকার এই বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে সাপ অভিশাপ
কারো জীবনে ফলে? আমরা কি পঞ্চসতীর কোন পাঁচসতীর মধ্যে যে কোনো একজন? কি আমরা পঞ্চসতী যে সীতা, দ্রৌপদী, বেহুলা, পার্বতী, এই যে পঞ্চ আরো সতী আছে, পঞ্চসতীর কি পাঁচ সতী যে আমাদের সাপ অভিশাপ আমাদের জীবনে কাজে লাগবে? এখনকার যুগে দাঁড়িয়ে তুমি সাপ অভিশাপের কথা থামনেইলে লাগাচ্ছ। আর রইল বাকি, আচ্ছা সাপ অভিশাপ তোমার খারাপ হবে, খারাপ ভালো মন্দ ওপর আলাদা কোনো মানুষের কথা নয়, এক। আর দুই হচ্ছে তোমাকে মাতৃত্বহীনতা নিয়ে তোমাকে কথা বলেছে। আচ্ছা মাতৃত্বহীন যে তুমি, সেটা মমিতা বসাক জানলো কি করে? হয় তুমি ভিডিও বানিয়ে বলেছো, আর নয়তো তুমি তাকে পার্সোনালি বলেছো। তাহলে তুমি কি জানো না যে এটা তোমার দুর্বল জায়গা? দুর্বল জায়গা কখনো কাউকে দেখাতে নেই। এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, তাই মাতৃত্বহীনতা কোনো সাপ অভিশাপ নয়, মাতৃত্বহীনতা একটা রোগ, ডাক্তার দেখাতে হয়। তুমি ডাক্তার দেখাও, চিকিৎসা করাও। তুমি যে মাতৃত্বহীনতা আছে, তোমার যে বন্ধা নারী এখনো পর্যন্ত, এটার জন্য তুমি তোমার স্বামী দুজনে মিলে ডাক্তার দেখাও, ঠিক হয়ে যাবে। আগেকার যুগে যখন চিকিৎসা পদ্ধতি এত উন্নত ছিল না, তখন এটা সাপ অভিশাপ ম্যাটার করত। অনেক মা ঠাকুমারা কোনো বন্ধা নারীর হাতে রান্না খেত না, কিংবা কোনো গর্ভবতী মহিলাকে তার রান্না খেতে দিত না। কিন্তু এখনকার এই বিজ্ঞান প্রযুক্তির যুগে দাঁড়িয়ে তুমি বন্ধাত্বকে তুমি একটা সাপ অভিশাপের তালিকায় ফেললে, তুমি রোগ, তোমার এটা রোগ, তুমি ডাক্তার দেখাও। তুমি দেখাও, তোমার হাজবেন্ডকে বলো দেখাতে, নিশ্চয়ই দেখাচ্ছ, কারণ আমাদের থেকে তোমার নিশ্চয়ই এই চাহিদাটা বেশি, আমার নিশ্চয় ওপিনিয়নের অপেক্ষায় তুমি বসে নেই। কিন্তু তুমি সাপ অভিশাপের প্রশ্ন তুললে, তো তাই আমি কথাটা বললাম যে এটা তোমার রোগ, এটা কোনো সাপ অভিশাপ ম্যাটার করে না। দরকার হলে তুমি IVF পদ্ধতি অবলম্বন করো, ইন ভিট্রো ফার্টিলাইজেশন, যেটাকে চলতি কথায় আমরা টেস্ট টিউব বেবি বলি, তার পদ্ধতি নাও। আর যে ভিডিওতে তোমাকে মমিতা বসাক এই কথা বলেছে, তোমার মাতৃত্বহীনতাকে নিয়ে আঘাত দিয়ে কথা বলেছে, সাপ অভিশাপ নিয়ে কথা বলেছে, সেই ভিডিওটি বানাবার পরে দিনই তুমি কিন্তু নিজে ভিডিও বানিয়ে প্রতিবাদ করেছো, এবং তুমি বলেছো যে এখন হ্যাশট্যাগ হোক প্রতিবাদ মুখগুলো কোথায়, আমি তো খুঁজে পাচ্ছি না। তাহলে দিদি, তোমার মুখটাও তো সেই সময় আমরা খুঁজেছিলাম, তুমি সেই সময় কোথায় ছিলে? তুমি কেন ভিডিও বানাওনি যখন হোক প্রতিবাদমূলক ভিডিও তৈরি করা হচ্ছিল সোমসেইজের বিরুদ্ধে? তোমার মুখ তখন দেখা যায়নি কেন? তোমার ভিডিও লিস্টে তো হ্যাশট্যাগ হোক প্রতিবাদ ভিডিও নেই। তাহলে তুমি যখন হ্যাশট্যাগ হোক প্রতিবাদমূলক ভিডিও বানাওনি, তাহলে হোক প্রতিবাদমূলক টিমকে তুমি খুঁজে পাওয়ার আশা রাখো কী করে বলো তো? আর যে ভিডিওতে তোমাকে মৌমিতা বাসাক বলেছে যে বন্ধাত্মহীনতা নিয়ে, সাপ অভিশাপ নিয়ে, তার 11-12 দিন আগে থেকে তুমি কি সব ভিডিও বানিয়েছো দিদি এই মৌমিতা বসাককে নিয়ে? তুমি তো একটা ভিডিওতে একটু নেচেও নিয়েছিলে, আগ এসি লাগাই মজা আ গয়া, আগ এসি লাগাই কে মজা আ গয়া। তাহলে কাউকে আগ লাগালে সে যেমন জ্বলে, তেমনি আগুনের আতশটা তো একটু নিজের গায়েও আসে। তুমি তো তাকে 12-13 দিন ধরে অনেক কোচলেছ দিদি, তাকে কি তুমি ছেড়ে দিয়েছ? আজকে তো এই করে করেই মনিটাইজেশন করিয়ে নিলে চ্যানেলটাকে, আজকে তুমি তোমার বন্ধাত্ব নিয়ে তোমাকে প্রশ্ন করেছে বলে তোমার এখানটা জ্বলে গেল। আজকে তুমি একটু পিছনে ফিরে দেখো, তুমি তাকে ভিডিওতে কি কি বলেছ, আমি আর কিছু তোমায় বললাম না। তোমার এই নাচটা দেখে না আমার খুব হাসি পাচ্ছিল, কানে একটা কি দিয়ে আগ এসি লাগাই মজা আ গয়া। এখন তোমার মজা লেগেছে? এই যে তোমাকে কি সুন্দর দিয়ে দিল তোমার দুর্বল পয়েন্টে আঘাত। কর্মটা ঠিক রাখো, তাহলে বুমেরাং হয়ে কোনো কিছুই ফিরবে না, ঠিক আছে? তুমি তোমার বন্ধাত্ব নিয়ে তুমি ডাক্তার দেখাও, চিকিৎসা করাও।
ভগবানের কাছে প্রার্থনা করি, খুব শিগগিরই মা ডাক শুনুন। IVF পদ্ধতি এসে গেছে বাজারে, হয়তো কস্টলি, তাতে কি আছে, তোমার তো চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, সরি, ইনকাম করো, টাকা জমাও, সেই পদ্ধতিতে বাচ্চা নাও। এখানে সাপ অভিশাপ কোনো ম্যাটার করে না, তুমি যতই বলো না কেন তোমাকে সাপ অভিশাপ দেওয়া হয়েছে, এটা কোনো তোমার সাপ অভিশাপ না, গত জন্মের কুফল সুফল নয়, কারোর কথার জন্য কোনো কিছু হয় না। এটা হতো যদি আরো অনেকটা বছর পিছিয়ে, যখন চিকিৎসা বিজ্ঞান এত উন্নত ছিল না, তখন যদি বলতো ভাবা যেত সাপ অভিশাপ, গত জন্মের সুফল কুফল, এখনকার যুগে দাঁড়িয়ে আর এইসব। আমি ভিডিওটি, আমার এই হোশ হেয়ার হয়ে মানে হোক প্রতিবাদ ভিডিওটি যদি কারোর খারাপ লেগে থাকে, আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম, আর কিচ্ছু না। আর সরি, আর মমি দাদি, তুমি যদি মনে করো যে তুমি নিজেকে সংযত রেখে তুমি ভিডিও বানাতে পারবে, তাহলে বানাও, কারণ একজন ইউটিউবারের কিন্তু একটা সমাজে পরিচয় থাকে, তার প্রত্যেকটা কথার দাম থাকে, তার প্রত্যেকটা ওঠা বসা চলা সমস্ত কিছু একটা মেসেজ, একটা বার্তা বহন করে, আমরা সেগুলো দেখি। তাই তোমার কিন্তু আগে মাথায় থাকা উচিত আমার অডিয়েন্স কি চায়, তুমি কি চাও ভুলে যাও, ফরগেট দ্যাট, অডিয়েন্স কি চায় তোমাকে সেটাই মাথায় রাখতে হবে এবং সেটাই তোমাকে দিতে হবে। তাই তুমি অডিয়েন্সের জন্য, অডিয়েন্স তোমার জন্য নয়। তুমি যদি সংযত করে নিজেকে ভিডিও বানাতে পারো তাহলে বানাও, না হলে আমার মনে হয় ইউটিউবিং তোমার জন্য নয়।